ভালো তার পরিবেশে থাকতে দেয় না লোকটা ঘুষ খায় না কিন্তু তার স্ত্রী ঘুষ খাওয়ার পক্ষে টুডে অর টুমোরো ওই স্ত্রীর সাথে থাকতে ঘুষ ঘুষখোর হয়েই যাবে আমরা একটা ঘটনা শুনেছিলাম সিরাজগঞ্জের এক ভাই ঘুষের মাস দিয়ে গেছে সেই সরকারি বড় দায়িত্বশীল বাড়িতে উনি বুঝতে পেরে বুঝেছে যে ওই লোক এসেছিল যে লোক মার্ডার কেসের আসামি সে আমার কাছ থেকে সার নেওয়ার জন্য আমার বাড়িতে মাছ দিয়ে গেছে ঘুষ মাছ তো আমি কিনি নেই মাছের পিয়ালাটা ছুঁড়ে মারছে মারার সাথে সাথে স্ত্রী বলছে খুব পরেজগার তুমি হ্যাঁ খুব আল্লাহলা হয়ে গেছে বুঝলাম তো ঘুষ খাওয়া হারাম কিন্তু যে আল্লাহ নিয়ে খাদ্য এইভাবে তো ছুঁড়ে ফেলে নষ্ট করলে এটা কি এটা কোন হাতি আছে লোকটা দুর্বল হয়ে গেল কিন্তু লোকটা যদি হাদিস জানতো তাহলে দুর্বল হওয়ার সুযোগ ছিল না রসুলের যুদ্ধের দিন যখন পালিত গাধার গোষ্ঠকে নিষেধ করে দিলেন বললেন যে এখন থেকে পালিত গাধার গোশত জঙ্গলি গাধা যেটাকে নীল গাই বলে ওটা খাওয়া যাবে কিন্তু পালিত পালিত গাধা আজকে থেকে কি করা হলো নিষেধ করা বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম যে একদম গাধার গোষ্ঠে টকবক করতেছিল হাণ্ডিগুলো ড্যাগের ভিতরে গাধার গোশত রান্না হচ্ছে গোশত টকবক করছে গ্রাম এখন সাহাব এখন খাবেন এই সময় যখন হারাম হয়ে গেল তখন সমস্ত পালিত গোধর গাধার যে গোশতগুলি ছিল সব গোশত কী করে দেওয়া হলো উল্টায় ফেলে দেওয়া হলো রসলাম নির্দেশে সমস্ত হাণ্ডি উল্টেকের উপর করে ফেলে দিই সব ফেলে দাও এলে শ্রীগাল কুত্তা খেয়ে যাবে এটা মানুষ আর খেতে পারলো মুসলমান খেতে পারবে না কারণ হারাম জিনিস মুসলমান খাওয়ার সুযোগ নেই ওই হাতিস খাদ্য নষ্ট হলো বলল না খাদ্যটা তো নষ্ট হলো যখন হারাম ঘোষণা করে দেওয়া হলো তখন ওখানে কত টাকা দামের খাদ্য আছে ওটা দেখার বিষয় তাতে সুরে ফেলে মারছে ঘুষের জিনিস সে খাবে না এমন মারাত্মক অপরাধ তিনি করেননি কিন্তু তার স্ত্রী তাকে কাবু করে ফেললো আর সেও বুঝলো তাই তো আমি তো ঘুষ খাবো না বুঝলাম তো খাদ্যটা নষ্ট করলে এটা তো হাদিস সম্মত হলো এইভাবে করতে 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 এক সময় তাকে ঘুষ কর বানায় ফেল সুদী ব্যাংকের ম্যানেজারের সাথে উঠা বসা করতে করতে একজন সুদ থেকে বিরত থাকা লোক সুদের ভিতরে জড়ে গেল আমাদের চোখের সামনে দেখা ঘটনা ম্যানেজার সাহেব বলছেন এত লোকের লোন পাস করে দেই তা আমার আমি পয়সা নিয়ে লোন পাশ করি আপনি আমার বন্ধু বন্ধুমান আপনাকে বিনা পয়সায় লোন দেব আপনার দোকানে মাল নাই আপনি টাকা নিয়ে মাল কেনেন বলছে ভাই সুদ যে চলবে না আরে সুদ হবে কেন সুদ হবে কেন আপনি আমার কাছে টাকা নিয়ে আপনি ব্যবসা করে কিছু লাভ আপনি খাবেন কিছু আমাকে দিবেন। একটু সুদের কী আছে এখানে তাই তো এটা সুদের কী আছে টাকা নিয়ে ব্যবসা করে খাবে তো কিছু আমাকে দিবে কিছু সে নিবে সুদ কেন হবে বলতে 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 এক সময় দেখা গেল ঠিক সে সুদের সাথে জড়িয়ে গেল